আজকের বিষয় বাঙালি গণিতবিদ কেশবচন্দ্র নাগ। কেশবচন্দ্র নাগ তথা কেশি নাগ একজন ভারতীয় বাঙালি গণিতবিদ, যিনি নবপাটিগণিত নামক স্কুল পাঠ্য বইটি রচনার কারণে বাঙালি ছাত্র সমাজে অমর হয়ে আছেন। বিদ্যালয় জীবনে অঙ্কের বই বলতেই কেশবচন্দ্র নাগের নবগণিতের কথা সকলের মনে পড়ে। বাঁশগাছ বেয়ে বাঁদরের ওঠানামা আর পিতাপুত্রের বয়স নির্ণয় করতে করতে কখন যে অঙ্ক সম্পর্কে জাগতিক ভীতি দূর করতে চেষ্টা করেছিলেন কেশবচন্দ্র নাগ, বাঙালি পড়ুয়ারা তা বুঝতেই পারেনি। মিত্র ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক কেশবচন্দ্র নাগ মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দিয়েছিলেন। অসম্ভব জনপ্রিয় গণিতের বই লিখতে লিখতে তিনি নিজেই একটি প্রকাশনা সংস্থা খোলেন নাগ পাবলিশিং হাউস নামে, আর বইয়ের রয়্যালটি টাকা ভাগ করে দেন দুটি চ্যারিটি ফান্ডে। একদা লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, অভিনেতা বিকাশ রায়, রঞ্জিত মল্লিক সকলেই কেশবচন্দ্র নাগের গণিতের ছাত্র ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁকে গণিত শিল্পী আখ্যা দিয়েছেন। একদিকে উত্তম সুচিত্রার চলচ্চিত্রের প্রতি প্রেম, অন্যদিকে ফুটবলে মোহনবাগান প্রীতি, সর্বোপরি মা সারদার ভক্ত, কেশবচন্দ্র নাগের জীবন ছিল সত্যই বর্ণময়। 1893 সালের 10ই জুলাই হুগলি জেলার গুড়াপের নাগপাড়ায় রথযাত্রার শুভ দিনে কেশবচন্দ্র নাগ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রঘুনাথ নাগ এবং মাতা ক্ষীরোদা সুন্দরী দেবী। কিন্তু দুর্ভাগ্যক্রমে জন্মের কিছুদিনের মধ্যেই তিনি পিতৃহারা হন। অবশেষে মায়ের তত্ত্বাবধানে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তিনি বড় হয়ে ওঠেন। গুড়াপের স্থানীয় বিদ্যালয়ে কেশবচন্দ্র নাগের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়েছিল। পরে ভস্তারা যজ্ঞেশ্বর হাই স্কুলে তিনি ভর্তি হন। এই সময় তাকে প্রায় 7 কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হতো, ফলে স্কুলে পৌঁছানোর জন্য ভোররাত থেকে রওনা হতেন, আবার তার বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত রোজই। এই স্কুল ছেড়ে এরপরে তিনি কিষানগঞ্জ হাই স্কুল থেকে 9ম ও 10ম শ্রেণী পাশ করেন। তার দাদাদের চাকরির বদলির কারণেই বারবার তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছে। 1912 সালে তিনি কলকাতা রিপন কলেজ থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন এবং এর 2 বছর পরেই 1914 সালে তিনি ISC পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। রিপন কলেজ থেকেই তিনি অঙ্ক আর সংস্কৃত বিষয়ে স্নাতক হন। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে গণিত শিক্ষক হিসেবেই কেশবচন্দ্র নাগের কর্মজীবন শুরু হয়। যদিও এর আগে ভস্তারা যজ্ঞেশ্বর হাই স্কুল এবং কিষানগঞ্জ হাই স্কুলে তিনি কিছুকাল শিক্ষকতা করেছিলেন, বর্দা এবং মেজদার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই তিনি সংসারের দায়ভার সামলাতে খুব অল্প বয়সেই শিক্ষকতা শুরু করেছিলেন। বহরমপুরের সেই বিখ্যাত স্কুলে চাকরির আগে ব্রিটিশ কর্মকর্তাদের কাছে কলকাতার গ্র্যান্ড হোটেলে তিনি এই স্কুলে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। আর এই স্কুলে শিক্ষকতা করতে করতেই গণিতের শিক্ষক হিসাবে তার খ্যাতি বিস্তৃত হতে শুরু করে। এরপর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর বাড়িতে তিনি গণিতের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন, আর সেই সঙ্গে রাজবাড়ির বিশাল গ্রন্থাগারে দেশ বিদেশের বই ঘাঁটার সুযোগ পেয়েছিলেন। এই অভিজ্ঞতা পরবর্তীকালে গণিতের বই লেখার সময় তাঁর কাজে লেগেছে। 1924 সালে কেশবচন্দ্র নাগ যোগ দেন কলকাতার ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। তিনি দীর্ঘ 36 বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। স্কুলের গণিত শিক্ষক থেকে তিনি প্রধান শিক্ষকের পদেও বহাল ছিলেন। তিনি ছাত্রদের কাছে অত্যন্ত সহজবোধ্য ভাষায় অঙ্ককে বোঝাতেন এবং প্রত্যেক ছাত্র যাতে নিজে থেকেই তাদের ভুল বুঝতে পেরে একই রকমের অঙ্কগুলি করতে পারে, সেই জন্য তিনি বোর্ডে অঙ্ক কষতে দিতেন। শোনা যায় তাঁর শিক্ষকতার খ্যাতি এতদূর ছড়িয়ে পড়েছিল যে স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায় সেই সংবাদ পেয়ে তাঁকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে স্থানান্তরিত করেছিলেন। মিত্র ইনস্টিটিউশনে কেশবচন্দ্র নাগ সহকর্মী হিসেবে পেয়েছিলেন কবিশেখর কালিদাস রায়, সংস্কৃত পণ্ডিত জানকীনাথ শাস্ত্রী, ভূগোল বিশেষজ্ঞ যতীন্দ্র কৃষ্ণ মিত্র প্রমুখকে। কেশবচন্দ্র নাগের দক্ষতা ও জনপ্রিয়তা লক্ষ্য করে কালিদাস রায় তাকে প্রথম বই লেখার পরামর্শ দেন। তার বই প্রকাশ হওয়ার বেশ কিছুদিন পরে শোনা যায় শ্রেণীকক্ষে একদিন তিনি নিজের বই দেখিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করেন যে তার এই বই 5 টাকায় বিক্রি করলে
তাঁর কত লাভ হবে। সে সময় প্রায় সকলেই জানত যে ওই বইটির দাম 3 টাকা, তাই সকলে যখন উত্তর দিল যে 2 টাকা লাভ হবে, তখন কেশবচন্দ্র নাগ সহাস্যে তাদের বলেছিলেন যে পুরো 5 টাকাই লাভ হবে, কারণ তিনি তো বইটি কেনেননি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময় তিনি থাকতেন ভবানীপুরের 12 নং রসা রোডের মেষবাড়িতে, আর এখান থেকেই তিনি 5ম ও 6ষ্ঠ শ্রেণীর উপযোগী গণিত ভীরু পড়ুয়াদের জন্য লিখে ফেলেন নবপাটি গণিত, যা আজও সমানভাবে জনপ্রিয়। আজ গণিত বইয়ের জগতে কেশবচন্দ্র নাগ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। নবপাটিগণিত বইটি প্রকাশ পেয়েছিল ইউ অ্যান্ড ধর পাবলিশিং থেকে, আর এরপরে ক্যালকাটা বুক হাউসের কর্ণধার পরেশচন্দ্র ভাওয়ালের অনুরোধে 1942 সালে প্রকাশ পায় ম্যাট্রিক্স ম্যাথামেটিক্স নামে তাঁর দ্বিতীয় বই। এই বই প্রকাশ নিয়ে একটি লোকপ্রিয় গল্প চালু আছে যে পরেশচন্দ্র ভাওয়াল একদিন কেশবচন্দ্র নাগের মেজবাড়িতে এসে টেবিলের উপর রাখা তার বাঁধানো মোটা অঙ্কের খাতা দেখেই সেটি গণিতের শিক্ষকদের গাইডবুক হিসাবে প্রকাশ করতে চান। আবার এই বই এতই জনপ্রিয় হয় যে বাঙালি গণিত শিক্ষক কেশবচন্দ্র নাগের বই ইংরাজি, হিন্দি, নেপালি ও অন্যান্য ভাষায় পরপর অনুদিত হতে থাকে। চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব মিলিয়ে তাঁর লেখা মোট বইয়ের সংখ্যা 42টি। পাকিস্তান বোর্ডের সিলেবাস অনুযায়ী পাক ম্যাথামেটিক্স নামে একটি বইও তাঁর লেখা। পরবর্তীকালে তাঁর লেখা গণিত বইয়ের বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করে 1955 সালে তিনি নাগ পাবলিশিং হাউস তৈরি করেন, যার বর্তমান মালিকানা রয়েছে তার প্রপৌত্র ত্রিদিবেশ নাগের হাতে। ব্যক্তি জীবনে মা শারদার দীক্ষিত ছিলেন কেশবচন্দ্র নাগ, রামকৃষ্ণ মঠ ও মিশনের গুরাব শাখার অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ তাঁর বন্ধুস্থানীয় এবং একই সঙ্গে তাঁর জীবনের পথপ্রদর্শক ছিলেন। অন্যদিকে স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী অভেদানন্দের সান্নিধ্যেও এসেছেন কেশবচন্দ্র নাগ। গণিত শিক্ষকের পরিচয়ের গণ্ডি পেরিয়ে কখনো ভগিনী নিবেদিতার শিব ও বুদ্ধ রচনার অনুবাদ, কখনো নিজের ডায়েরিতে তিনি শারদামাকে নিয়ে টু মাদার্স ফিট নামের কবিতা লিখেছেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন এবং অস্পৃশ্যতা দূরীকরণ আন্দোলনেও কেশবচন্দ্র নাগ যোগ দিয়েছিলেন। সক্রিয় কংগ্রেসি রাজনীতিতে ধনেখালি থানা কংগ্রেসের সভাপতির পদে আসীন কেশবচন্দ্র নাগকেও কারাবাস করতে হয়েছে আন্দোলন করার সুবাদে। আবার এই কঠোরচিত্তের মানুষটি খেলায় মোহনবাগান হারলে শিশুসুলভ অভিমানে উপোস করে থাকতেন। বলা যায় চলচ্চিত্রের উত্তম সুচিত্রা জুটির ছবি আর ফুটবলের মোহনবাগানের ম্যাচ, এই দুই ছিল তার প্রাণ। মোহনবাগান ক্লাবের আজীবন সদস্যপদও ছিল তার। বই বিক্রির রয়্যালটির টাকার সিংহভাগটাই কেশবচন্দ্র নাগ দান করতেন চ্যারিটি ফান্ডে। এই চ্যারিটি ফান্ডের অর্থানুকূল্যে তাঁর জন্মস্থান গুড়াপে তৈরি হয়েছে রাস্তা, স্কুল, গ্রন্থাগার ইত্যাদি। 1932 সালে তিনি গুড়াপ রমণীকান্ত ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। গুড়াপের নাগপাড়ায় স্বামী বিশুদ্ধানন্দের জন্মভিটেতে আশ্রম তৈরি করে তিনি একটি দাতব্য চিকিৎসালয় চালাতেন, যা পরে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ হয়। অবশেষে 1987 সালের 6ই ফেব্রুয়ারি কেশবচন্দ্র নাগ 94 বছর বয়সে পরলোক গমন করেন।